তো গাইজ, অনেক দিন পর একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এলাম এবং আজকের চ্যালেঞ্জটা সম্পূর্ণ একটু আলাদা রকম। আগে থেকে আমরা পানিশমেন্ট কী আছে বলবো না, পানিশমেন্ট তো অবভিয়াসলি আছে, আমাদের চ্যালেঞ্জ আর পানিশমেন্ট হয় না সেটা কখনো হতে পারে না। আমাদের একটা হবে ম্যাঙ্গো ফ্রুটি চ্যালেঞ্জ। তো তিনটে গ্লাস আছে মামি ভাগ্নে, মামি ভাগ্নি আর আমি। তো ভাগ্নি রিকোয়েস্টে এই চ্যালেঞ্জটা, ওর খুব ইচ্ছা যে অনেক দিনের একটা চ্যালেঞ্জ হোক, চ্যালেঞ্জ হোক, যেহেতু ও এখানে তো মানে আসতে পায় না, খুব কাজের পড়াশুনো এখন প্রেশার চলছে, ছোটো মানেই বুঝতে পারছো। তো এসছে ও রিকোয়েস্টে এই চ্যালেঞ্জটা। তো এই চ্যালেঞ্জে একটা মজাদার হবে, যেহেতু ছোটো একটা মানে বলতে পারো একটা খুদে পার্টিসিপেন্ট আছে, তো সেই জন্য চ্যালেঞ্জটা একটু একটু আলাদা হবে। তো তোমরা দেখো ভিডিওটা, দেখে অবভিয়াসলি মজা পাবে, আর যদি মাইন্ড ফ্রেশ না থাকে জলদি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, তোমরা ভিডিওটা জলদি দেখো। আর আমাদের চ্যালেঞ্জের নিয়ম বলে দিচ্ছি, এই তিনটে গ্লাস একই মাপেরই দেখে বুঝতে পারছো, আর একটা করে স্ট্র আছে, আর এখানে জাস্ট একদম ফুললি গ্লাস করে ম্যাঙ্গো ফ্রুটি ঢালা হবে। এবং ঢালার পর কে কত তাড়াতাড়ি খেতে পারে, কোনো টাইমের ব্যাপার নেই, এবং যে ফার্স্ট হবে আর বাকি দুজন যে পড়ে থাকবে তাদের পানিশমেন্ট হবে। এইভাবে পানিশমেন্ট একটু আলাদা, আর কী পানিশমেন্ট হবে সেটা তো একদম জমজমাট, তোমরা দেখতে মিস করো না। চলো দেখো দিদি ম্যাঙ্গো ফ্রুটিটা ঢালো। দেখো মোটামুটি তিনটেই সমান আছে। তো আমরা এখন এই মুহূর্তে ফুটির কিছু বলছিস, ফুটির বোতলটা নিচেতে রাখলাম, ঠিক আছে আমাদের চ্যালেঞ্জটা শুরু করব। সবাই রেডি হও, সবাই নিজে পাইপ নিজে, আর আরেকবার শুনে নাও, প্রত্যেকেই বলছি যে আগে শেষ করতে পারবে সে ফার্স্ট, আর বাকি দুজন হবে লাস্ট, ঠিক আছে? আচ্ছা আমার ভাগ্নি দাবি কিছু বলো বলো, মানে তোমরা দুজনে পানিশমেন্ট পাবে এটা, মানে দাঁড়া দাঁড়া, আমার ভাগ্নি বলতে চাইছে যে আমরা দুজন লাস্ট হবো, ভাগ্নি ফার্স্ট হবে, ঠিক আছে? ওর অবভিয়াসলি বা ওই যেন ঠিক হয়, ঠিক আছে চলো রেডি করতে গিয়ে আমরা স্টার্ট করলাম, চলো স্টার্ট। মজা আয়েগা, তোমরা শেষ করো শেষ করো, দেখো এদের হাল দেখো, একটা মানে ফ্রিতে খাবার পাচ্ছে খেতে পাচ্ছে না, না শেষ করতে হবে, না শেষ হবে, এক তো গেলাস বেশি কে, তুমি খাও খাও, আমি সেকেন্ড হয়েছি, মানে পাইপটা একটু তুলে খাও, হ্যাঁ একদম লাগিয়ে দেখো, উঠে গেছে উঠে গেছে, নামো। কে ফার্স্ট হয়েছে কারা লাস্ট হলো? আমি ফার্স্ট হয়েছি, আচ্ছা না এবার তুমি সত্যি বলো, আর ভিডিওতে পাবলিক দেখবে, তুমি বলো কে তুমি ফার্স্ট হয়েছো, আর মানে তুমি না প্রতিবারই পানিশমেন্ট পাবে, এইবারও আমাদের পানিশমেন্ট দেখতে পাচ্ছ রেডি হয়ে আছে। এই ওরা দুজন হেরেছে, ওদের জন্য পানিশমেন্ট হচ্ছে লবণ, এবং এই লবণের সাথে ম্যাঙ্গো ফ্রুটি মানে একদম মিক্সড করে খেতে হবে, এটাই হলো পানিশমেন্ট। এবার তার জন্য হয়তো কোয়েন্টিটি কম থাকবে, পরিমাণ কম থাকবে, তো ঠিক আছে চলো তোমাদের দুজনের জন্য আমি রেডি করে দিচ্ছি পানিশমেন্টের জন্য, তোমরা প্রস্তুত হও। ওটা পাইপ দিয়েই খেতে পারো, এমনি নর্মালে পাইপ দিয়েই হোক, থাকো দিদি থাকো, ঠিক আছে, মানে যেহেতু এটা চ্যালেঞ্জ সরি এটা পানিশমেন্ট, তো তার জন্য তো আমি এটা, দাঁড়া দাঁড়া, আচ্ছা আচ্ছা ছাড়ো ছাড়ো, এখন না শুধু লাস্ট আবার খাবে, আছে তো ম্যাঙ্গো ফ্রুটি আছে, ঠিক আছে, জাস্ট বেশি নুন দেব না, এটুকু নুন, ঠিক আছে, দেখো ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা জানি না, জাস্ট দিয়ে দিলাম, এবং একটু দিতে হবে, কম হয়েছে, ঠিক আছে,
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নুনটা ঘাটি। চলো, তোমাদের কোনো টাইমের ব্যাপার নেই, খেতে হবে এটা। দাঁড়াও, খাওয়ার আগে কারো কিছু বলার আছে? কিছু বলার থাকলে বলতে পারো। আমার কোনো বক্তব্যই নেই বলার, কারণ আমি পানিশমেন্ট খেতে 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 মানে একটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। আর মনে কিছু বলতে চাইছো? তোমার কি ধারণা এটা তুমি পুরোটা কমপ্লিট করতে পারবে? এটা এই যে ম্যাং কোন এই এই এটা হ্যাঁ 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 কোন দিনে পারবো না। বেশ ঠিক আছে, যতটা চাপ কিছু নেই, তবে খেতে হবে, মানে যেহেতু পানিশমেন্ট মানেই মজাদার, একটু কষ্ট, ঠিক আছে। খাও খাও দিদি, খাও। এ তুই খাসি না সে একবারে, মানে তুমি কিন্তু খাওনি, চিটিং করলে হবে না। খাইনি, মিছে কথা বলছো। বেশ ঠিক আছে, খাও। প্রচন্ড না, তুমি একটু খেয়ে দেখতে পারো কেমন লাগছে। না আমি আমি লাস্টে আমি আমি কেন পারি না, বাড়িতে খেয়ে দেখতে পারো যে টেস্ট কেমন লাগছে। খুবই বিচ্ছিরি একটা, মানে ওই যে ম্যাঙ্গো ফুটির সাথে নুন মাখি, আর নুনটা কোনো পরিমাণ মাম না, কিন্তু একদম যথেষ্ট বেশি দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাকে তো মনা কিন্তু সব রকম অভ্যাস দেখো, মনা কিন্তু খেয়ে ফেলেছে। বাহ বাহ, খেয়ে দিয়ে বমি করিস না দেখিস, কেমন লাগলো? বিচ্ছিরি। বিচ্ছিরি মানে কি রকম হতে পারে? বিচ্ছিরি বলতে গেলে কি রকম? ছোটরা ধরো তুমি যেটা খেতে ভালোবাসো না, এরকম একটা টেস্ট কেমন ছিল? টেস্ট বলবো না, বিশাল খারাপ। বেশ ঠিক আছে, তোমাকে কিছু খেতেই হবে, পানিশমেন্ট পানিশমেন্ট। ও তো পুরোটা কমপ্লিট করে, তোমাকে অর্ধেকটা কমপ্লিট করতে হবে, যেহেতু তুমি সেকেন্ড হয়েছো। জল খেতে পারো, জল খেয়ে না, ঠিক আছে। আর প্রেসারাইজ করবো না, তো জাস্ট আমি একটা দেখি একটু টেস্ট করে। কিরকম একটা সেই একটা নতুন টেস্ট আমি বলে দিচ্ছি তোমাদেরকে, সেই কাঁচাম কাঁচাম একটা টেস্ট হয় না অবিকল, সেরকম তোমরা টেস্ট করে দেখতে পারো। আমি 100% গ্যারান্টি তোমরা ম্যাঙ্গো বুটির সাথে পাকা আমের সঙ্গে যদি নুন মেশানো হয়, পাকা আমের সঙ্গে যদি নুন মেশানো হয় যেমন লাগে, বেশি নুন মিশিয়ে ঠিক সেরকম লাগছে। আমরা বিচ্ছিরে এবার টেস্টটা না না খাওয়া যাবে না তা না, খাওয়া যাবে, কিন্তু এটা খাওয়ার পর শরীরে হয়তো বমি টমি হয়ে যেতে পারে যাদের অভ্যাস নেই। আর যেহেতু এটা মানে প্রপার তো এটা কাঁচা আম তো না, কাঁচা আম হলে ঠিক আছে নুন মাখিয়ে খাওয়া যায়, পুরো একদম সেই কাঁচা আম কাঁচা আম একটা ভাব আসছে, সেই আগে সেই যখন আম ছোটো থাকতো তখন সেই নুন মাখিয়ে খেলে যেরকম একটা ব্যাপার আসতো সেরকম। তো যাই হোক, এটা নিয়ে প্রেসারাইজ করবো না, তোমরা ভিডিও দেখলে চ্যালেঞ্জটাও দেখলে পানিশমেন্টটাও দেখলে, আর মনে কিছু বলতে চাও অডিয়েন্সের জন্য? ভিডিও ভালো লাগলে কি করতে হবে না করতে হবে যদি কিছু বলে দাও তুমি। ভিডিও ভালো লাগে একটা কথাই বলবো, লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না? হুম, যদি সাবস্ক্রাইব করো, আর আমাদের এই ভাগ্নি প্লাস আমার ওয়াইফ বলতে পারো বা ভাগ্নি মামি, এই কম্বাইন্ড প্রোগ্রামও আমাদের তিথি স্ট্রিম চ্যানেলে আছে, তোমরা চাইলে ওখানে গিয়ে চেক আউট করতে পারো, ওখানে নাচের ভিডিওগুলো আছে, আশা করছি তোমাদেরকে এন্টারটেনমেন্ট অবশ্যই করতে পারবে। তো ওখানে গিয়ে চেক আউট করো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো, জলদি সাপোর্ট করো, আর অনেক কষ্ট করে তোমাদের রিকোয়েস্টে ভিডিও বানাই, একটু বেশি বেশি করে শেয়ার, তাছাড়া কিছু চাই না তিথি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।